নমস্কাৰ বিয়লি খবৰ হৈতে ষ্টুডিঅ'ত মই প্ৰিয়াংকা পেৰিছ অলিম্পিকৰ পৰা বিদায় লবলগীয়া হ'ব অসম কন্যা বক্সাৰ লাভলীনা বৰগোহাঁই বক্সিঙৰ কোৱাৰ্টাৰ ফাইনেলত পৰাস্ত হৈ বিদায় ল'লে লাভলীনাই চীনৰ বক্সাৰ লি কিয়ানৰ হাতত পৰাস্ত লাভলীনা আজি বিয়লি 3:10 ছেমি ফাইনেলত প্ৰৱেশৰ লক্ষ্যৰে যুঁজত নামিছিল লাভলীনা কিন্তু চীনৰ কি লিয়ানৰ বক্সিঙত ধৰা খাই হ'ল লাভলীনা মহিলা বক্সিঙৰ 75 কেজি শাখাৰ কোৱাৰ্টাৰ ফাইনেলত অৱতীৰ্ণ হৈছিল লাভলীনা উল্লেখ্য যে কাকতলীয়া ভাবে টকিঅ' অলিম্পিকত আজিৰ দিনটোতে কোৱাৰ্টাৰ ফাইনেল খেলিছিল লাভলীনাই আজিৰ পৰা 4 বছৰ পূৰ্বে টকিঅ'ত ইতিহাস ৰচনা কৰি লাভলীনাই অলিম্পিকৰ ব্ৰঞ্জৰ পদক আজুৰি আনি অসমৰ লগতে দেশক কৰিছিল গৌৰৱান্বিত পেৰিছ অলিম্পিকৰ পৰা বিদায় ল'লে অসম কন্যা বক্সাৰ লাভলীনা বৰগোহাঁই বক্সিঙৰ কোৱাৰ্টাৰ ফাইনেলত পৰাস্ত হৈ বিদায় ল'লে লাভলীনাই চীনৰ বক্সাৰ লি কিয়ানৰ হাতত পৰাস্ত লাভলীনা আজি বিয়লি 3:10 ছেমি ফাইনেলত প্ৰৱেশৰ লক্ষ্যৰে যুঁজত নামিছিল লাভলীনাই কিন্তু চীনৰ কি লিয়ানৰ বক্সিঙত ধৰা খাই হ'ল লাভলীনা মহিলা বক্সিঙৰ 75 কেজি শাখাৰ কোৱাৰ্টাৰ ফাইনেলত অৱতীৰ্ণ হৈছিল লাভলীনা উল্লেখ্য যে টকিঅ' অলিম্পিকত আজিৰ দিনটোতে কোৱাৰ্টাৰ ফাইনেল খেলিছিল লাভলীনাই আজিৰ পৰা 4 বছৰ পূৰ্বে টকিঅ'ত ইতিহাস ৰচনা কৰি লাভলীনাই অলিম্পিকৰ ব্ৰঞ্জৰ পদক আজুৰি আনি অসমৰ লগতে দেশক কৰিছিল গৌৰৱান্বিত অলিম্পিক হকীৰ ছেমি ফাইনেলত ভাৰত ট্ৰাইবেকাৰত 4-2 ব্যৱধানত জয়ী হৈছে ভাৰত গ্ৰেট ব্ৰিটেইনক পৰাস্ত কৰি ছেমি ফাইনেলত ভাৰত খেলৰ নিৰ্ধাৰিত সময়ত 1-1 সামৰণি পৰে কোৱাৰ্টাৰ ফাইনেল ইয়াৰ পিছতে টাইব্ৰেকাৰত ভাৰতে 2 ব্যৱধানত পৰাস্ত কৰে গ্ৰেট ব্ৰিটেইনক ছেমি ফাইনেলত ভাৰত মুখামুখি হ'ব পাৰে জাৰ্মানী অথবা আৰ্জেণ্টিনাৰ সৈতে ছেমি ফাইনেলত জয়ী হ'লে অলিম্পিকত দ্বিতীয়বাৰৰ বাবে পদক নিশ্চিত হ'ব ভাৰতৰ বিজেপি বৰ্ধিত কাৰ্যনিৰ্বাহকত মুখ্যমন্ত্ৰী গুৰুত্বপূৰ্ণ ঘোষণা 5 সমষ্টিৰ উপ নিৰ্বাচনত বিজেপি প্ৰাৰ্থী চূড়ান্ত কৰিব সংশ্লিষ্ট সমষ্টিৰ অন্তৰ্গত সাংসদে মুছলমানে হিন্দুৰ ভূমি ক্ৰয় কৰিবলৈ মুখ্যমন্ত্ৰীৰ পৰা ল'ব লাগিব অনুমোদন লাভ জেহাদক লৈ শীঘ্ৰে ৰাজ্য চৰকাৰে আনিব নতুন আইন নতুন আইনৰ অধীনত লাভ জেহাদত জড়িত হ'ব পাৰে জড়িত হোৱাসকলে পাব যাৱজ্জীৱন কাৰণ বিজেপিৰ বৰ্ধিত কাৰ্যনিৰ্বাহকত কংগ্ৰেছৰ বিৰুদ্ধে সৰব হৈ পৰিল মুখ্যমন্ত্ৰী 2026 বিজেপিক পুনৰ পৰাজিত কৰিব নোৱাৰে বুলি দাবী কৰে মুখ্যমন্ত্ৰীয়ে আগবঢ়াইছো পোনপটীয়া সম্প্ৰচাৰ পাৰ্টীৰ কাৰ্যকৰ্তাই এই বিজয়ত আটাইতকৈ ডাঙৰ ভূমিকা গ্ৰহণ কৰিছে বিজেপিৰ কাৰ্যকৰ্তা নাথাকিলে কোকৰাঝাৰত আমাৰ মিত্ৰ গোটৰ পাৰ্টী বিজয়ী হবই নোৱাৰিলে মই আজিৰ দিনত পুনৰ এবাৰ কোকৰাঝাৰৰ আমাৰ দলৰ কাৰ্যকৰ্তাসকলক বাস্কা কোকৰাঝাৰ চিৰঙৰ চিৰাং তামোলপুৰৰ কাৰ্যকৰ্তাসকলক ধন্যবাদ জনাইছো ওদালগুৰিৰ কাৰ্যকৰ্তাসকলক ধন্যবাদ জনাইছো আৰু বিটিচিৰ নিৰ্বাচনৰ বাবে সাজু হবলৈ আহ্বান জনাইছো বিটিচিত যোৱাবাৰো আমি নিৰ্বাচনত অকলে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছিলো এইবাৰো বিটিচিত আমি নিৰ্বাচনত অকলে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছো আমাৰ পঞ্চায়ত জিলা পৰিষদত মিত্ৰতা আমি নকৰো নিৰ্বাচনৰ পিছত আমি যি কৰিব লাগে আমি কৰিম বিটিচিৰ আমাৰ কাৰ্যকৰ্তাসকলে আজিৰ পৰা সংগঠনৰ বাবে আৰম্ভ কৰক কিন্তু এটা মই অনুৰোধ কৰিম ছিডলিৰ উপ নিৰ্বাচনত আমি আগত যেনেকে সহায় কৰিছিলো ইউ পি পি এল দলত আমি সিমানেই সহায় কৰিম আমি ছিডলি বিধানসভাখনত যাতে ইউ পি পি এল দল জিকে তাৰ বাবে আমি অফুৰন্ত সহায় কৰিম আমাক কোনে সহায় কৰিছে নকৰিছে তাৰ বিশ্লেষণ আমি নকৰো কিন্তু বৰপেটা লোকসভাত আমাৰ দলৰ কাৰ্যকৰ্তাসকলে এ জি পি দলক বিজয়ৰ বাবে সৰ্বোত্তম প্ৰচেষ্টা কৰিছিলে আজি মই বৰপেটাৰ কাৰ্যকৰ্তাসকলকো ধন্যবাদ জনাইছো আৰু আহ্বান জনাম যে বঙাইগাঁও বিধানসভাত এ জি পি দল উঠিব আমি এ জি পিক সমৰ্থন কৰিম মই যাতে ক'তো এটা কথাও নুশুনো যে আমি মিত্ৰ দলৰ আদৰ্শৰ পৰা আমি আঁতৰি আহিছো আমি সকলোৱে অফুৰন্ত কষ্ট কৰি বঙাইগাঁৱত আমি এ জি পি দলক বিজয়ীৰ বাবে আমি কাম কৰিম চামুগুৰি আসন আমি জিকিম নিজিকিম আমি নাজানো কিন্তু আমি বীৰৰ দৰে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিম
কি নিশ্চিত বাকি বাকি বিহালি আৰু আমার কাছাৰৰ আসনৰ দায়িত্ব রঞ্জিৎ দত্ত আর পরিমল শুক্লবৈদ্যক আজি আমি অর্পণ করছি। তেখেতসকলে নেতৃত্ব লব, তেখেতসকলে আমাক বিজয়ী করাব, আমাক যত প্রয়োজন আমাক মাতিব আমি যাম, কিন্তু তেওঁলোকৰ নিজৰ ঘৰৰ সিট বিজেপিক জিকোৱাৰ দায়িত্ব তেওঁলোকৰ। মই বিশেষ কবলৈ মোৰ একো নাই, মোৰ প্ৰাৰ্থীও নাই, মোৰ প্ৰাৰ্থী দিবলগীয়াও নাই, গতিকে সেই বিধানৰ পৰা মই মুক্তি বহুত দূৰত থাকিম আৰু সেই সময় ঝাৰখণ্ড নিৰ্বাচনত মই ব্যস্ত থাকিম, গতিকে কাৰ্যকৰ্তাসকলে এই নিৰ্বাচনটো খেলিব লাগিব। পুনৰ এবাৰ আপোনালোক সকলোকে মই অভিনন্দন জনাইছো, মোদী ডাঙৰীয়া কৃতজ্ঞ অসমবাসীৰ হৈ অভিনন্দন জনাইছো। জাতি মাটি সুৰক্ষাৰ কাৰণে আমি আৰু কি কৰিব পাৰো আপোনালোকে চিন্তা কৰিব, যত যেনেকে আপোনালোকে পৰামৰ্শ দিয়ে আমি সেই পরামর্শ গ্রহণ করি। আমি একলগ হয়ে কেতিয়া হিন্দু সংখ্যা লভিষ্ট হয় তার পরিসংখ্যা আপনাদের জানে, কিন্তু প্রতিটি দিনে আমি আমি সংগ্রাম করিম আমি যাতে অসমত সংখ্যাগরিষ্ঠ হয়ে থাকিব পারি। মমর চাকি, তেলর চাকি নুনুমুয়া দিনটলৈকে আমি অসমক পোহর দিবর বাবে চেষ্টা করিম, সনাতনক জিয়াই রাখার বাবে চেষ্টা করি। বহুত বহুত ধন্যবাদ। মোর লগত একেলগে কব, ভারত মাতা কে, ভারত মাতা কে, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, জেপি নাড্ডা, অমিত শাহ, অমিত শাহ, ভবেশ কলিতা, ভবেশ কলিতা, বহুত বহুত ধন্যবাদ। আজি আমাৰ অসমত তিনিখন আসন, ষাঠি বছৰ শাসনত থকা দলটোৱে মাত্ৰ তিনিখন আসনত জয়লাভ কৰি তেওঁলোকৰ যি আনন্দ, মাজে মাজে মই কেতিয়াবা ৰাতি মোৰ গালটোত গলত মই চিকুটি চিকুটি চাওঁ যে এঘাৰ ডাঙৰ নে তিনি ডাঙৰ, এঘাৰ ডাঙৰ নে তিনি ডাঙৰ, আৰু তিনিখন জিকি তেওঁলোকে এনেকুৱা এটা পরিবেশ করিলে যে তেওঁলোকে পারিলে এভারেজ জয় করে লল। এই কথাবিলাকে তেওঁলোকক কি প্রমাণ করেছে যে তেওঁলোকে আসলতে ইমানো আশা করা নাছিল, তেওঁলোকে ইমানো আশা করা নাছিল। সমুদ্রর মাজত থকা মানুহক যদি কোনোবাই কলগছৰ ভেল এখনো বনাই দিয়ে মানুহজনে তো ভাবে যে মই বহুত ডাঙৰ আশ্রয় পালো। আজি কংগ্রেস দলের অবস্থা যে ষাঠি বছর অসমক শাসন করার পিছত, দেশক শাসন করার পিছত তিনিখন আসনতে তেওঁলোক সন্তুষ্ট, আর তিনিখন আসন পোৱাৰ পিছত তেওঁলোকে এবারও হিসাব করে চোৱা নাই যে যোৱাবার আমার হাতত পাঁচখন আসন আছিল, এইবার আমার দুখন কমি গল, আমার আসন তিনিখন। আর তেওঁলোকে কত জিকিছে, কোন জায়গা করে জিকিছে তাক বিশ্লেষণের প্রয়োজন নাই। মই ভাবু যে ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্ব আমি যি জনসাধারণের কারণে কাম করছো, রাইজ আমার লগত আছে, রাইজ ভবিষ্যতেও আমার লগত থাকিব। বহুদিনের নির্বাচনের পিছত একাংশ লোকে কৈছিলে এই সরকারখন স্থির নহয়, এই সরকারখনে সাহসী সিদ্ধান্ত লব নোৱাৰে। মোর আজিও মনত আছে 2019 সনের 5 আগস্ট তারিখে গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়ায় লোকসভা 370 ধারার বিলুপ্তির কারণে প্রস্তাব উত্থাপন করেছে। আজিও মই শুনা পাইছো, দেখা পাইছো বাতৰি কাকতত যে এই 2024 চনের 5 আগস্ট তারিখে অমিত শাহ ডাঙরিয়ায় লোকসভাত ওয়াক অফ প্রপার্টি রাষ্ট্রীয়করণের কারণে আরো এখন ডাঙর ঐতিহাসিক প্রস্তাব লোকসভাত আগবাই লই যার সংকল্প লৈছে। অর্থাৎ
ভারতীয় জনতা পার্টি শক্তিশালী আছিল, ভারতীয় জনতা পার্টি শক্তিশালী আছে, আর ভারতীয় জনতা পার্টি রাইজর আশীর্বাদত শক্তিশালী হয়ে থাকিব। চারিফালে কেবল পানি আর পানি, উপায় নেপায় রাজপথতে পিতৃ শ্রাদ্ধ পাতিলে দুর্ভোগে এটা পরিয়ালে। নুমলীগড়ৰ পার্শ্ববর্তী গুতুং মহৰিচুকত বানপানীর বাবে এজন ব্যক্তিয়ে রাজপথতে শ্রাদ্ধ পাতিবলগীয়া হৈছে। বিগত কেবাদিনো ধৰি অঞ্চলটোত বানত বুৰি আছে আৰু বানপানীর বাবে ভকতসকলো নাৱৰে আহিছে শ্রাদ্ধ অনুষ্ঠানলৈ। গাঁৱৰ মূল পথত ৰভা দি অনুষ্ঠুপীয়াকৈ আয়োজন করলে পিতৃ শ্রাদ্ধ। নুমলীগড়ৰ বৃহৎ অঞ্চলত আজিও পানীৰ তলতে আছে। প্রায় দেড় মাহ ধৰি বানত ককবকাই আছে অঞ্চলটোৰ ৰাইজে। কনলৰা মাৰাং নামৰ লোকজনৰ পিতৃৰ মৃত্যু হৈছিল বানপানীৰ মাজতে আৰু আজি আছিল পিতৃৰ আদ্য শ্ৰাদ্ধ অনুষ্ঠান। লোকজনৰ পিতৃৰ মৃত্যুৰ সময়ত সমস্যাত পৰিছিল মৃতদেহ সৎকাৰৰ বাবেও। বানপানীৰ বাবে নিজ গাঁৱতে মৃতদেহ সৎকাৰ কৰিব নোৱাৰি সমীপৰে আন এখন গাঁৱত সৎকাৰ কৰিছিল মৃতদেহ। বানে বিধ্বস্ত কৰা অঞ্চলটোৰ ৰাইজৰ মাজত এতিয়া হাহাকাৰ পৰিস্থিতি। গেলাবিল নৈ বাঢ়নিৰ ফলত আমাৰ বাসগৃহ সকলো ডুব গৈ আছে, ফলত ৰাস্তাৰ কোনো হেৰিয়ে নাই, আগলৈও না ৰাস্তা নাই, না আশে পাশে কোনো হেৰি নাই, যান বাহনৰ সুবিধা নহয়। আমি আজি 25 বছৰ আগৰ পৰাই সেইখিনিত ভুক্তভোগী হৈ আছোঁ আৰু আমাৰ বহুত হেঁপাহ আমাৰ ল'ৰা ছোৱালীবোৰ। আমি যিখিনি অন্ধকাৰত ভুগিছোঁ, আমি যিখিনি পঢ়া শুনা আমাৰ নাইকিয়া হ'ল, সেইখিনি যাতে আমাৰ ল'ৰা ছোৱালী নহওক। ৰাস্তাটি নোহোৱাৰ কাৰণে আজি আমাৰ ওচৰে শহুৰ দেউতাজন ঢুকুৱা আজি 11-12 দিন হ'ল। আমি ৰাস্তাৰ অকণমান ৰাস্তা এটা ওলাই আছে, তাতে আমি শ্ৰাদ্ধ কৰিছোঁ আৰু ৰাস্তাটি নোহোৱাৰ কাৰণে আমি টুলুঙা নাও লৈ ভকত আইসকলক আনি আমি শ্ৰাদ্ধটো কৰিবলগীয়া হৈছে। জম্মু কাশ্মীৰৰ গণ্ডাৰবেল জিলাত ৰুষ্ট হৈ পৰিছে প্ৰকৃতি। ডাবৰ বিস্ফোৰণৰ ফলত অঞ্চলটোত বিস্তৰ ক্ষয়ক্ষতি হৈছে। পাহাৰৰ পৰা নামি অহা শিল মাটিৰ এতিয়া ঢলে পুতি পেলাইছে বহু বাসগৃহ। শিল মাটিয়ে পুতিছে বহুকেইখন বাহন, বন্ধ হৈ পৰিছে যাতায়াত ব্যৱস্থা। অঞ্চলসমূহত অব্যাহত আছে NDRFৰ লগতে ভাৰতীয় সেনাৰ উদ্ধাৰ অভিযান। ডাৱৰ বিস্ফোৰণৰ ফলত হোৱা ভয়ংকৰ পৰিস্থিতিৰ ফলত স্তব্ধ হৈ পৰিছে এতিয়া জনজীৱন, ব্যাহত হৈ পৰিছে, আহত হৈ পৰিছে বহু লোক। ডাৱৰ বিস্ফোৰণৰ ফলত এনে ভয়ংকৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। পাহাৰৰ পৰা নামি অহা শিল মাটিয়ে পুতি পেলাইছে বহু ঘৰ, বহু বাহন পোত খাইছে বহুকেইখন বাহন। সেই দৃশ্য প্ৰত্যক্ষ কৰিছে দৰ্শকসকলে কেনেদৰে ডাৱৰ বিস্ফোৰণৰ ফলত ধ্বংসস্তূপত পৰিণত হৈছে। কেইবাটাও বাসগৃহ পোত গৈছে, কেইবাটাও যান বাহন, বহু লোক এতিয়াও আবদ্ধ হৈ আছে বিস্ফোৰণৰ ফলত। এতিয়া বহু লোক আবদ্ধ হৈ আছে, উদ্ধাৰকাৰী দলে অভিযান অব্যাহত ৰাখিছে। অৱশেষত আমিনগাঁও আৰক্ষী চকীত আত্মসমৰ্পণ টিউচন শিক্ষয়িত্ৰী লীনা কলিতাৰ। সোধপোছাৰ অন্তত আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰে অভিযুক্ত লীনা কলিতাক। কামৰূপৰ সত্ৰ ন্যায়াধীশ আদালতত হাজিৰ কৰোৱা হয়, আৰক্ষীৰ ওচৰত হাজিৰ কৰোৱা হয়। শিক্ষয়িত্ৰীগৰাকীৰ বিৰুদ্ধে শিক্ষাৰ্থীক ড্ৰাগছ সেৱন কৰোৱাৰ উঠিছিল অভিযোগ। অৱশেষত আমিনগাঁও আৰক্ষী চকীত আত্মসমৰ্পণ কৰে টিউচন শিক্ষয়িত্ৰী লীনা কলিতাৰ। সোধপোছৰ অন্তত আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰে অভিযুক্ত লীনা কলিতাক। কামৰূপৰ সত্ৰ ন্যায়াধীশ আদালতত হাজিৰ কৰে আৰক্ষীয়ে। শিক্ষয়িত্ৰীগৰাকীৰ বিৰুদ্ধে শিক্ষাৰ্থীক ড্ৰাগছ সেৱন কৰোৱাৰ আছিল অভিযোগ। ইতিমধ্যে আৰক্ষীৰ ওচৰত আত্মসমৰ্পণ কৰিছে অভিযুক্ত শিক্ষয়িত্ৰীগৰাকী লীনা কলিতা নামৰ যিগৰাকী শিক্ষয়িত্ৰী আছিল। অভিযোগ উঠিছিল শিক্ষাৰ্থীসকলক জোৰ জবচকৈ বাধ্য কৰাইছিল ড্ৰাগছ সেৱন কৰিবলৈ আৰু ইতিমধ্যে আত্মসমৰ্পণ কৰিছে আৰু আৰক্ষীয়ে হাজিৰ কৰিছে সোধপোছৰ অন্তত। আৰক্ষীয়ে অভিযুক্ত লীনা কলিতাক গ্ৰেপ্তাৰ কৰিছে। কামৰূপৰ সত্ৰ ন্যায়াধীশ আদালতত হাজিৰ কৰিছে শিক্ষয়িত্ৰীগৰাকীক। আমি ফোনযোগে সংযুক্ত হৈছোঁ আমাৰ সাংবাদিক ৰন্তু বৈশ্যৰ সৈতে। ৰন্তু, আপোনাৰ পৰা ঘটনা সন্দৰ্ভত জানিব বিচাৰিছিলোঁ, এতিয়া আপডেট কি আছে? হয় প্ৰিয়ংকা, আজি আমিনগাঁৱৰ ভয়ংকৰ কাণ্ড, বিশেষকৈ স্কুলীয়া শিক্ষাৰ্থীক লীনা কলিতা নামৰ এগৰাকী স্বয়ম্ভূ শিক্ষয়িত্ৰীয়ে নিচাযুক্ত দ্ৰব্য খুৱাই প্ৰায় 5 দিন পূৰ্বেই অচেতন কৰিছিল আৰু পৰিস্থিতি ভয়ানক হৈ গুৱাহাটী জিএমচিত ভৰ্তি কৰিবলৈকে পৰিস্থিতি সৃষ্টি হৈছিল। তাৰপিছত যি অভিযুক্ত শিক্ষয়িত্ৰী লীনা কলিতাক
থানালৈ মতা নিছিল আৰক্ষীয়ে আৰু থানাতে অভব্য আচৰণ কৰিছিল, আৰক্ষীক দুৰ্ব্যৱহাৰ কৰিছিল, সাংবাদিকক দুৰ্ব্যৱহাৰ কৰিছিল লীনা কলিতাই, কিন্তু সকলো সহ্য কৰি গৈছিল আমিনগাঁও আৰক্ষীয়ে। তাৰপিছত যে অভিযুক্ত লীনা কলিতাক সোধপোছ কৰাৰ অবিহনেই পোনে পোনে ঘৰলৈ যাবলৈ এৰি দিছিল আমিনগাঁও আৰক্ষীয়ে যি স্বয়ম্ভু শিক্ষয়িত্ৰীগৰাকীক। পৰৱৰ্তী সময়ত আজি পাঁচ দিন হ'ল, কিন্তু সেই গোচৰটো পঞ্জীয়ন কৰা নাছিল, কিন্তু আজি আবেলিৰ ভাগত গোচৰটো পঞ্জীয়ন কৰে আৰু পঞ্জীয়ন কৰাৰ পূৰ্বেই তেওঁ আৰক্ষী ঠাই চকীত হাজিৰ হয় আৰু তাৰপিছতেই যি কোৰ্টত তেওঁক লৈ যোৱা হয় আৰু কোৰ্টত হাজিৰ কৰোৱা হয়। আৰু এই ঘটনাক লৈ আচলতে আৰক্ষীৰ ভূমিকাক লৈ আচলতে স্থানীয় গাঁওবাসী বা অভিভাৱকসকলৰ মাজত প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে বাধ্য কৰিছিল বুলি জানিব পৰা গৈছে, শিক্ষাৰ্থীসকলক বাধ্য কৰাইছিল ড্ৰাগছ ল'বলৈ। গতিকে তেওঁৰ যি ড্ৰাগছ সৰবৰাহকাৰী চক্ৰৰ লগত তেওঁ জড়িত নেকি বা লীনা কলিতাৰ বিষয়ে আপোনাৰ হাতত কিবা তথ্য আছে নেকি? আচলতে লীনা কলিতা আচলতে ঘৰুৱা শিক্ষয়িত্ৰী আছিল আৰু লীনা কলিতা প্ৰায় সাতগৰাকী হাইস্কুলীয়া শিক্ষাৰ্থীক টিউচন কৰিছিল নিজ গৃহত আৰু তেওঁ নিজৰ গৃহতেই নিচাযুক্ত টেবলেট সেৱন কৰাইছিল আৰু যি নিচাযুক্ত টেবলেট সেৱন কৰাইছিল তাৰ নমুনা আচলতে আৰক্ষীয়ে আমাক দিছিল আৰু সেয়া আমি চিকিৎসকক দেখুৱাই আমি আচলতে নিশ্চিত হৈছিলোঁ সেয়া আচলতে স্লিপিং টেবলেট জাতীয় তেনেধৰণৰ টেবলেট আৰু যি টেবলেট অত্যাধিক পৰিমাণে সেৱন কৰাৰ ফলত শিক্ষাৰ্থীসকল অচেতন হৈ পৰিছিল আৰু পৰৱৰ্তী সময়ত জি এম চি এইচ চিকিৎসালয়ত তিনিগৰাকী শিক্ষাৰ্থীক লৈ যাবলগীয়া হৈছিল চিকিৎসাৰ কাৰণে, যদি তেওঁলোক চিকিৎসাধীন হৈ আছে আৰু কেইবাগৰাকী চিকিৎসাৰ অন্তত তেওঁলোকক ঘৰলৈ আহিবলৈ দিয়া হৈছিল যদিও তেওঁলোকে স্বাভাৱিক নাছিল। গতিকে এই সমগ্ৰ ঘটনাটো ড্ৰাগছ নে আন কিবা এই মুহূৰ্তত নিশ্চিত নহয়, কিন্তু এটা কথা নিশ্চিত কৰা হৈছে যে সেয়া আচলতে স্লিপিং টেবলেট জাতীয় কিছু টেবলেট আৰু সেই টেবলেট সেৱন কৰাৰ পিছত অত্যাধিক সেৱন কৰাৰ পিছতে শিক্ষাৰ্থীসকল অচেতন হৈ পৰিছিল আৰু অস্বাভাৱিক হৈ পৰিছিল, স্বাস্থ্যৰ অৱনতি ঘটিছিল। নিশা হলে গুৱাহাটীত একাংশ সুৰাপায়ীৰ উদ্ভণ্ডলী। উবেৰ বাহনৰ পাছফালে শনিবাৰে নিশা গাড়ীৰ হৰ্ণ বজাই উদ্ভণ্ডলী এজন সুৰাপায়ী। উবেৰখনত আছিল এগৰাকী মহিলা আৰু সেই সময়তে পাছফালে এখন চাৰিচকীয়া বাহনৰ চালকে অত্যাধিক সুৰাপান কৰি উদ্ভণ্ডলী কৰে। পৰৱৰ্তী সময়ত উবেৰখনক আগভেটি ধৰি ভাবুকি দিয়ে সুৰাপায়ী লোকজনে আৰু এই সমগ্ৰ ঘটনা বন্দী হৈছিল উবেৰখনত থকা সংযুক্ত হৈ থকা কেমেৰাত। নিশা হলেই গুৱাহাটীত একাংশ সুৰাপায়ীৰ উদ্ভণ্ডলী। উবেৰ বাহনৰ পাছফালে শনিবাৰে নিশা গাড়ীৰ হৰ্ণ বজাই উদ্ভণ্ডলী কৰে এজন সুৰাপায়ীয়ে। উবেৰখনত আছিল এগৰাকী মহিলা আৰু সেই সময়তে পাছফালে এখন চাৰিচকীয়া বাহনৰ চালকে অত্যাধিক সুৰাপান কৰি উদ্ভণ্ডলী কৰে। পৰৱৰ্তী সময়ত উবেৰখনক আগভেটিও ধৰে আৰু ভাবুকি দিয়ে সুৰাপায়ী চালকজনে এই সমগ্ৰ ঘটনা বন্দী হৈছিল উবেৰখনত থকা কেমেৰাত। তেল চুৰি চক্ৰৰ বিৰুদ্ধে নগাঁও আৰক্ষীৰ অভিযান। দিছপুৰৰ বিধায়ক আবাসত নিশা নগাঁও আৰক্ষীয়ে চলালে অভিযান। তেল চুৰি চক্ৰৰ এজনক বিচাৰি অভিযান নগাঁও আৰক্ষীৰ। দিছপুৰৰ বিধায়ক আবাসত চলাইছে অভিযান। ৰকিবুল হুদা ফৰাজীক বিচাৰি নগাঁও আৰক্ষীয়ে চলালে অভিযান। ৰূপহীহাটৰ বিধায়ক নুৰুল হুদাৰ পুত্ৰ ৰকিবুল হুদা ফৰাজী। আৰক্ষীৰ অভিযানৰ পূৰ্বে বিধায়ক আবাস এৰি পলাইছিল ৰকিবুল হুদা। তেল চুৰি চক্ৰৰ মাষ্টাৰ মাইণ্ড ৰকিবুলে বাহৰ পাতিছিল বিধায়কৰ পিতৃ নুৰুল হুদাৰ চৰকাৰী আৱাসত। ইতিমধ্যে তেল চুৰি চক্ৰৰ পাঁচজনক গ্ৰেপ্তাৰ কৰিছে নগাঁও আৰক্ষীয়ে। নগাঁও আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে আলম আলী, জামাল উদ্দিন, ইব্ৰাহিম আলী, আব্দুল খলিল আৰু তাহেৰ আলীক। ধেমাজি চিলাপথাৰৰ অমৃতপুৰ গাঁৱত ব্ৰেইন টিউমাৰত আক্ৰান্ত হৈছে এটি কণমানি শিশু। সঞ্জীৱ বৈদ্য নামৰ লোকজনৰ আঢ়ৈ বছৰীয়া সন্তানটিৰ চিকিৎসাৰ বাবে বৃহৎ পৰিমাণৰ ধনৰ প্ৰয়োজন হৈছে। চিকিৎসকে উন্নত চিকিৎসাৰ বাবে শিশুটিক চেন্নাইলৈ নিয়াৰ পৰামৰ্শ দিছে। আৰ্থিকভাৱে দুৰ্বল পৰিয়ালটোৱে আপোনাৰো বিচাৰিছে সহায়। দুৰ্ভগীয়া পৰিয়ালটোলৈ সমাজকৰ্মী কৃষ্ণা ভূঞাই ২০,০০০ টকা সাহায্য আগবঢ়াইছে যদিও সদাশয় ৰাইজৰ পৰা সাহায্যৰ বাবে শিশুটিৰ পিতৃয়ে অনুৰোধ জনাইছে। আপোনাৰ কিঞ্চিত সহায় শিশুটিক সুস্থ কৰি তোলাত সহায় হ'ব। সৌৰভ বৈদ্য বুলি খুব কম বয়সৰ আঢ়ৈ বছৰ ল'ৰা এটা ব্ৰেইন টিউমাৰ হৈছে। তেওঁক বিশেষ চিকিৎসাৰ বাবে চেন্নাইলৈ পঠাব। আমাৰ যি সামৰ্থ্য অনুযায়ী তেওঁলোকৰ ওচৰত অকণমান সাহস হৈ থিয় দিবলৈ আহিছোঁ।
গতিকে আহক এই পরিয়ালটোর ওর অকমান থিয় দিয়ক সাহস হয় যাতে এই কণমানিটা আমার মাজলে সুস্থ হয়ে ঘুরে আহক কারণ আমার আহবলিয়া ভবিষ্যৎ তাক লই কিন্তু ডিব্রুগড় আদিত্য সঞ্জীবনী দেখালো ডক্টরে হার মানিছে নারি বলে কে বাইর দেখাবলে কে কত যাম চেন্নাই লাম বলে ভাবিছো আগস্টর 12 তারিখ ওলাম চিকিৎসা এপোলো হসপিটাল বেমার কারণে এই নন্দীগিরি ভূঁয়া সমাজ কল্যাণ গোটরপরা অল্প সহায় করে আছে এই নন্দীগিরি ভূঁয়া সমাজ কল্যাণ গোটে সহায় করেছে আমার বহুত বহুত ধন্যবাদ জানালো। হামাসৰ মুৰব্বী ইছমাইল হানিয়েকক হত্যাৰ পাছতে মধ্য প্ৰাচ্যত এতিয়া সংকট। যিকোনো মুহূৰ্ততে ইৰানে আক্ৰমণ চলোৱাৰ সম্ভাৱনা আছে ইজৰাইলৰ বিৰুদ্ধে। তেহৰাণত আশ্ৰয় লৈ থকা হামাসৰ ৰাজনৈতিক মুৰব্বী ইছমাইল হানিয়েকক দুদিন পূৰ্বে হত্যা কৰিছিল অজ্ঞাত লোকে আৰু একেদৰে বেইৰুইত হিজবুল্লাহৰ এজন গুৰুত্বপূৰ্ণ নেতাক হত্যা কৰিছিল অজ্ঞাত লোকে আৰু এই দুয়োটা ঘটনা ইজৰাইলৰ চোৰাংচোৱা সংস্থা মোসাদে সংঘটিত কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে। হামাসৰ ৰাজনৈতিক মুৰব্বী ইছমাইল হানিয়েহৰ অভূতপূৰ্ব জনপ্ৰিয়তা আছে মধ্য প্ৰাচ্যৰ ইছলামিক দেশসমূহত। হানিয়েহৰ দৰে নেতাক অতি পৰিকল্পিতভাৱে ইৰাণৰ ৰাজধানী চহৰ তেহৰাণতে হত্যা কৰিছিল মোসাদে আৰু এই ঘটনাৰ পিছতে বহুকেইটা ইছলামিক বিদ্ৰোহী গোটে ইজৰাইলৰ বিৰুদ্ধে আক্ৰমণৰ হুংকাৰ দিছে। ইতিমধ্যে হিজবুল্লাহে ইজৰাইললৈ লক্ষ্য কৰি কেইবাশ ৰকেট নিক্ষেপ কৰিছে। হিজবুল্লাহ আক্ৰমণক সমৰ্থন কৰি ইৰাণে ইজৰাইলৰ বিৰুদ্ধে আৰু অধিক আক্ৰমণ সংঘটিত হ'ব বুলি মন্তব্য কৰিছে। ইজৰাইলীক হত্যাকাৰী আখ্যা দিছে ইছলামিক দেশসমূহে। ইৰাণৰ ভূখণ্ডত গৈ হামাছৰ নেতাক হত্যা কৰা, বেইৰুতত হিজবুল্লাহৰ নেতাক হত্যা কৰাৰ পাছতে মধ্য প্ৰাচ্যত পৰিস্থিতি যুদ্ধৰ দিশে গতি কৰা ইজৰাইলক এসেকা দিবলৈ সাজু হৈছে ইৰাণ। পাৰমাণৱিক শক্তিসম্পন্ন ইৰাণে অতি শীঘ্ৰে ইজৰাইল আক্ৰমণ কৰাৰ সম্ভাৱনা অধিক ঘনীভূত হৈ পৰিছে। বিশ্ব অন্যতম শক্তিশালী চোৰাংচোৱা সংস্থা মোসাদক লৈ নতুন বিতৰ্ক। ইৰাণৰ ভূখণ্ডৰ ভিতৰতে হত্যাৰ বলি হ'ল হামাছৰ ৰাজনৈতিক মুৰব্বী ইছমাইল হানিয়ে। ইৰানিয়ান ৰিভলিউচনাৰী গাৰ্ডৰ অতিথিশালাত আশ্ৰয় লৈ থকা হামাছৰ মুৰব্বীক দুদিন পূৰ্বে হত্যা কৰিছিল মোসাদে। ইছমাইল হানিয়েহে আশ্ৰয় লৈ থকা অতিথিশালাত ভাৰতীয় এজেণ্টে সংস্থাপন কৰিছিল বোমা। সদ্য প্ৰয়াত ইৰাণৰ ৰাষ্ট্ৰপতি ইব্ৰাহিম ৰেজিৰ অন্ত্যেষ্টিক্ৰিয়াত ভাগ ল'বলৈ যোৱাৰ সময়তে হামাছৰ মুৰব্বী তথা অতিথিশালাটোত এজেণ্টে সংস্থাপন কৰিছিল বোমা। অতিথিশালাটোত তিনিটাকৈ কোঠাত বোমা সংস্থাপন কৰিছিল ইৰাণৰ ভাৰতীয় এজেণ্টে আৰু এই তথ্য পোহৰলৈ আহিছে শেহতীয়া তদন্তত। ইৰাণ ৰিভলিউচনাৰী গাৰ্ডৰ উচ্চপদস্থ বিষয়া জড়িত আছিল সমগ্ৰ ঘটনাত। দুদিন পূৰ্বে হেলিকপ্টাৰ দুৰ্ঘটনাত মৃত্যু হোৱা ইৰাণৰ ৰাষ্ট্ৰপতি ইব্ৰাহিম ৰেজিৰ অন্ত্যেষ্টিক্ৰিয়া অনুষ্ঠানতে মোসাদে হামাছৰ মুৰব্বীক হত্যাৰ পৰিকল্পনা কৰিছিল কিন্তু এই পৰিকল্পনা বিফল হোৱাৰ সন্দেহ কৰি অতিথিশালাতে হত্যাৰ পৰিকল্পনা কৰে মোসাদে। ইজৰাইলৰ পৰাই নিয়ন্ত্ৰণ কৰা হৈছিল সমগ্ৰ অভিযান। ইৰাণ চৰকাৰৰ একাংশ সেনা বিষয়াক হামাছৰ মুৰব্বী ইছমাইল হানিয়েকক হত্যা কৰাৰ বাবে ব্যৱহাৰ কৰা হৈছিল। হত্যাকাণ্ডত জড়িত থকাৰ অভিযোগত ইতিমধ্যে 24 জনৰো অধিক লোকক গ্ৰেপ্তাৰ কৰিছে ইৰাণ চৰকাৰে। ইয়াৰ ভিতৰতে আছে ইৰাণৰ চোৰাংচোৱা সংস্থাৰ বিষয়া, সেনা আৰু অতিথিশালাৰ কৰ্মচাৰী। এই ঘটনাৰ প্ৰতিশোধ লোৱা হ'ব বুলি ঘোষণা কৰিছে ইৰাণে। ইফালে মধ্য প্ৰাচ্যত দেখা দিয়া সংকটৰ পাছতে সষ্টম হৈ পৰিছে আমেৰিকা। যিকোনো মুহূৰ্ততে ইজৰাইল আক্ৰমণ কৰিব পাৰে ইৰাণে। পৰিস্থিতিৰ প্ৰতি লক্ষ্য ৰাখি আমেৰিকাই ভূমধ্য সাগৰত যুদ্ধ জাহাজৰ সংখ্যা বৃদ্ধি কৰিছে। সমান্তৰালকৈ বিমানবাহী যুদ্ধ জাহাজৰ সংখ্যাও বৃদ্ধি কৰিছে। ইজৰাইলক সমৰ্থন কৰি অহা আমেৰিকাই মধ্য প্ৰাচ্যত যুদ্ধৰ আশংকাতে বিমান আৰু যুদ্ধ জাহাজৰ সংখ্যা বৃদ্ধি কৰাৰ কথা ইতিমধ্যে ঘোষণা কৰিছে। কিয়নো ইৰাণে যদি ইজৰাইল আক্ৰমণ কৰে তেনেহ'লে সাগৰেদি ইজৰাইলক আমেৰিকাই সহায় কৰাৰ সম্ভাৱনা আছে। ইয়াৰ পূৰ্বে হামাছৰ বিৰুদ্ধে ইজৰাইলে চলোৱা যুদ্ধত আমেৰিকাই সমৰ্থন কৰিছিল। হামাছৰ ৰাজনৈতিক মুৰব্বী ইছমাইল হানিয়েকক তেহৰাণত হত্যাৰ পাছতে যুদ্ধৰ সম্ভাৱনা বৃদ্ধি পাইছে মধ্য প্ৰাচ্যত। কেইবাখনো ইছলামিক দেশ আৰু ইজৰাইল বিৰোধী গোটে প্ৰতিশোধ লোৱাৰ হুংকাৰ দিছে। আৰু আছে খবৰ, কিন্তু তাৰ আগতে এটা সৰু বিৰতি। এইটো মাইথান ষ্টিল নহয়, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। ষ্ট্ৰং মানে মাইথান ষ্টিল। এইটো মাইথান ষ্টিল নহয়, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। নাই থকা কৈছে মানে পুনৰজনাত যেতিয়া নাম কাটিছে ছিটবিলাক বদলি দিয়া নাই, ছিটবিলাক বদলি দিয়া নাই। এতিয়া আমালোকে 20 জন বুলি মালিকে জনাইছে বোলে 20 জন পাৰ্মানেণ্ট ৱৰ্কাৰ আছে।
চাহ বাগিচার ভূমি বিক্রি করলেও আন কামত ব্যবহার করব নোৱাৰে। কিন্তু আইনক বুড়া আঙুলি দেখাই জুটল্যান্ড ডিভিশনের 250 বিঘা ভূমি বিক্রি করা ছপাই চাহ বাগিচার মালিক পক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা লওয়া নাই সরকার কিংবা প্রশাসনে। আনকি জাননী নিদিয়াক 15 জন স্থায়ী শ্রমিকক ছাটাই করার পাছতো নিমাতে আছে শোণিতপুর প্রশাসন। এনে অবস্থাত শ্রমমন্ত্রী সঞ্জয় কিষাণ আর স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী অশোক সিংঘালের হস্তক্ষেপের দাবি জানাইছে ভুক্তভোগী শ্রমিকসকলে। শ্রমিক কাম করার অবস্থা ফটকরিয়ায় মানে রাস্তা এই বন্ধ করে এইবিল মাটি সাটি মাপি খুটি ছুটি গাড়ি মানে হেঁতে জব্দ করে আসছে, পাবলিকও বিকিব, এই বিকাই বগানে উঠাই বস্তি ঘর ভরে বনাব, বেগাল কোম্পানি দিলে ভাল, কোম্পানি নিদিয়াকে প্রাইভেট বিকি আছে, লাইন টানে ঘর বনাব। প্রশ্ন হয় ভোটের সময় চাহ জনগোষ্ঠীলে মনত পড়া রজাঘরে কানহার দিবনে ঢেকিয়াজুলির ছপাই চাহ বাগিচার জুটল্যান্ড চুবুরিয়া সকলে লগাইছে। Strong মানে Might and Steel। গুৱাহাটীত বিরোধী ঐক্যর গুরুত্বপূর্ণ বৈঠক, বৈঠকত উপস্থিত নাই রাইজর দলের সভাপতি অখিল গগৈ, রাইজর দলের প্রতিনিধিরহে অংশগ্রহণ বৈঠকত। গুৱাহাটীত অনুষ্ঠিত হয়েছে বিরোধী ঐক্য গুরুত্বপূর্ণ বৈঠকত আর এই বৈঠকত উপস্থিত নাই রাইজর দলের সভাপতি অখিল গগৈ, রাইজর দলের প্রতিনিধিরহে অংশগ্রহণ করা হয়েছে এই বৈঠকত। রাইজর দলের প্রতিনিধি অংশগ্রহণ করেছে কিন্তু উপস্থিত নাই দলের সভাপতি অখিল গগৈ। গুৱাহাটীত অনুষ্ঠিত হয়েছে বিরোধী ঐক্যর গুরুত্বপূর্ণ বৈঠকত আর এই বৈঠকত উপস্থিত নাই রাইজ দলের সভাপতি অখিল গগৈ, উপস্থিত নাই রাইজ দলের প্রতিনিধি উপস্থিত আছে এই বৈঠকত কিন্তু উপস্থিত নাই অখিল গগৈ। শনিবারে নিশা মেঘালয়ের নামি অহা পানির ঢলে দুধ নৈত সংহার চলার পিছত এতিয়া চৌদিশে হাহাকার পরিস্থিতি, পানি কিছু পরিমাণে কমিছে যদিও কমা নাই বানাক্রান্ত দুর্দশা। মেঘালয় বাহানী পানিয়ে দুধ নৈত মাথাউরি ছিঙিছে পকীপথ। মাটিয়ার নন্দেশ্বর বামুণপাড়া নন্দেশ্বর দরংগিরি পথৰ উপরে পানি বাগরার কোবাল ফুটে খহাই লৈ যায় এটা পকীপথ। বাহনী পানিয়ে নন্দেশ্বর দরংগিরি পথত থকা কালভার টুটুয়াই নিয়ার ফলত ব্যাহত হয়ে পড়ছে যাতায়াত ব্যবস্থা। বাহনী পানির কোবাল ফুটত উটি গেছে কেবাটাও পশুধন। নিজের জীবনক তুচ্ছ জ্ঞান করে পোহনীয়া জীব জন্তুক উদ্ধারত নামি পড়ল বানাক্রান্ত লোকসল। মাত্র আধা ঘণ্টার ভিতরতে প্লাবিত হয়ে পড়ল কেবাখনো গাঁর শতাধিক পরিয়ালের বাসগৃহ। বালিয়ে ফুটি পেলালে বৃহত্তর অঞ্চলটির শ শ বিঘা কৃষিভূমি। শনিবারে পলকতে বানে সংহাৰী রূপ ধারণ করাত নিশায় উদ্ধার অভিযান নামে এস ডি আর এফর দল। জলমগ্ন অঞ্চলত রাবার বটর সহায়ত কেবাটাও পরিয়ালক উদ্ধার করে এস ডি আর এফে। মেঘালয়ত হওয়া ধারাষার বরষুণের ফলত উপন্দি উঠিছে সীমান্তবর্তী নৈ সমূহ। জামাত ই ইসলামিক নিষিদ্ধ ঘোষণার পিছতে পুনের রক্তাক্ত হয়ে পড়ে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ আর নিহতসকলের ন্যায়ের দাবিয়ে বাংলাদেশত উত্তাল প্রতিবাদ। ঢাকাকে ধরে কেবাটাও অঞ্চলত উলিওয়া হয়েছে বিশাল প্রতিবাদী সমতল। প্রতিবাদের মাজতে নিরাপত্তারক্ষীরে খন্ডযুদ্ধ লিপ্ত হয় প্রতিবাদকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাবে লাঠিচালনার গুলিচালনা করবলে বাধ্য হয় নিরাপত্তারক্ষী। প্রতিবাদী হিংসাত 6 জন লোকের মৃত্যু হওয়ার বিপরীতে আহত হয়েছে কেবাজন। ক্ষুব্ধ প্রতিবাদকারীয়ে ঘেরাও করে আরক্ষী থানা, লণ্ডভণ্ড করে বহুখিনি রাজহুয়া সম্পত্তি, কেবাখনো বাহনও ভাঙি লণ্ডভণ্ড করে প্রতিবাদকারী শিক্ষার্থীসকলে। প্রতিবাদী শিক্ষার্থীসকলে সতীর্থর মৃতদেহ লো সাব্যস্ত করেছে প্রতিবাদ। রাজধানী ঢাকাত প্রায় 2000 প্রতিবাদকারীয়ে পরিবেশ উত্তাল করে তোলে। উল্লেখ্য যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিবাদী শিক্ষার্থীসলক আলোচনায় মিলিত হওয়ার আমন্ত্রণ জানাইছিল সরকারি বাসভবনলে আর সংঘর্ষের পরিবর্তে শিক্ষার্থীসলের কথা শুনবলেহে আগ্রহ প্রকাশ করে কিন্তু প্রধানমন্ত্রীগী আহ্বানক নস্যাত করে শিক্ষার্থীসলে। দেশখনের 64 জেলার প্রতিবাদ তুঙ্গত করেছে এটা ছাত্র ছাত্রীসলে। গুৱাহাটীত অনুষ্ঠিত হয়েছে বিরোধী ঐক্য গুরুত্বপূর্ণ বৈঠক আর এই বৈঠকত উপস্থিত নাই রাইজ দলের সভাপতি অখিল গগৈ, রাইজ দলের প্রতিনিধিহে অংশগ্রহণ করেছে এই বৈঠকত। আমি পুনপতেক সংযুক্ত হয়েছো আমার জ্যেষ্ঠ সাংবাদিক বলেন ভট্টাচার্যর সহ। বলেন, আপনার ওসরলে আহিছো।
আচ্ছা প্রিয়ঙ্কা, বিরোধী ঐক্য মঞ্চর আজি 18টা রাজনৈতিক দলে এই মুহূর্তে বৈঠক মিলিত হয়েছে, আর সেই ধরনের যদি চা হয় এই যদি লোকসভা নির্বাচনের পিছত আজি এই বৈঠক হয়েছে প্রথম বৈঠক, যখন বৈঠক আগন্তুক অনুষ্ঠিত হবলিয়া পাঁচটা সমষ্টির উপনির্বাচন তার সমান্তরভাবে হয়ে যাওয়া যা লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের পর্যালোচনা, আগন্তুক হবলিয়া পঞ্চায়েত নির্বাচন, এই সামগ্রিক বিষয় সন্দর্ভত এই মুহূর্ত পর্যালোচনা হয়ে আছে আর কেটামান মুহূর্ত পূর্বে আরম্ভ হয়েছে এই বৈঠক। পূর্বে আমি উল্লেখ করেছো যে সলতাক রাজনৈতিক দলের বিরোধী ঐক্য মঞ্চ গঠন, আর আজি দেখবলে পাওয়া গেছে দুটা দল অতিরিক্তভাবে সংযোগ হয়েছে, যুহ হয়েছে সোনালী কছারী সোনোয়াল কছারী গণমঞ্চ আর কমতাপুর পিপুলস ফ্রন্ট নতুনক ইয়াত সংযোগ হয়েছে, আর সেই ধরনের 18টা রাজনৈতিক দলের এখন গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আর আগন্তুক হবলিয়া পাঁচটাক বিধানসভা সমষ্টির যপনির্বাচন, সেই উপনির্বাচনক যদি চা হয় শেহতে সময়সত বিরোধী ঐক্য মঞ্চের মাজত যথেষ্টখিনি বিতর্ক সূত্রপাত হয়েছিল। আমি যদি মন করে কংগ্রেসের তরফের কোয়া হয়েছে পাঁচটা সমষ্টিত তখনকলে অকলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা আগবাব, সেই ধরনের কংগ্রেসের এই সিদ্ধান্তের পিছতে দেখবলে পাওয়া গেছিল রাইজর দলের সভাপতি অখিল গগৈ মন্তব্য করেছিল যে পাঁচটা সমষ্টিতে রাইজর দলেও প্রতিদ্বন্দ্বিতা করব, গতি এই ধরনের যুক্ত কথা বতরা সেই সমূহের সকলের পর অবসান ঘটবনে নাই আজির এই গুরুত্বপূর্ণ বৈঠক এই বিষয়ে কিন্তু আজি অত্যন্ত তাৎপর্যতা বহন করেছে। গতি শেহতীয়া সময়সত যদি চা হয় সিপিএমও আনকি লোকসভা নির্বাচনত যেটা টিকট দিয়া নহল তখনকলে বিচার ধরনের বরপেটা লোকসভা সমষ্টিত সেই ধরনের দেখবলে পাওয়া গেছে আঁতরি যাওয়া হয়েছিল। একদরে দেখবলে পাওয়া গেছিল যে এই ধরনের যোধী ঐক্যর মাজত খাম খেয়ালির সৃষ্টি হয়ে আসছিল, এই সকলবর খাম খেয়ালির অবসান ঘটবনে নাই আজির এই গুরুত্বপূর্ণ বৈঠক সেয়া অতিকৈ লক্ষণীয় হয়ে পড়েছে। কিন্তু এই মুহূর্তে তখনকলের কেটামান মুহূর্তের পূর্বে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা তথা বিরোধী ঐক্য মঞ্চের সভাপতিগিয়ে উল্লেখ করেছে যে জাতির স্বার্থত আসলে প্রতিটি রাজনৈতিক দল এই মুহূর্তে বিরোধী ঐক্যত থাকা প্রতিটি রাজনৈতিক দল একত্রিত হয়ে থাকবে লাগবেন মন্তব্য উত্থাপন করেছে। গতি সেই একত্রিত হওয়ার কথা যথা আজির তারিখ উল্লেখ করা হয়েছে, কিন্তু সময় সময় যুক্ত কথা বতরা ওলায় সেই সমূহে প্রকৃততে আসলে দলট কোন দিকে গতি করেছে বা বিরোধী ঐক্য কোন দিকে গতি করেছে এই সকলব দিক কিন্তু বহুখিনি প্রশ্ন রয়ে যায়। গতি আজির দিন অনুষ্ঠিত হবলিয়া এই বৈঠকখানে হবলিয়া যে পাঁচটা সমষ্টির উপনির্বাচন পঞ্চায়েত নির্বাচন তথা শেহতীয়া হয়ে যাওয়া লোকসভা নির্বাচনের যে পর্যালোচনা সেই পর্যালোচনা তখন কি ধরনের উলিয়ায় সেয়াও হয়ে পড়েছে আজির বৈঠক। বিরোধী ঐক্যর এই বৈঠক উপস্থিত নাই অখিল গগৈ, যাকালিও উপস্থিত নাছিল অখিল গগৈ, কিয়? এই মুহূর্তে প্রিয়ঙ্কা সেই কথাখিনি জানাব বিচারিছে যে বিরোধী ঐক্যর আজি যখন বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকত দেখবলে পাওয়া গেছে রাইজর দলের সভাপতি অখিল গগৈ উপস্থিত নাই, বিপরীতে দেখবলে পাওয়া গেছে রাইজর দলের কিন্তু অন্যান্য যেবাগিও ইয়াত প্রতিনিধিত্ব করেছে। আর তখনকলে কব বিচারিছে যে রাইজর দলের সভাপতি অখিল গগৈ উজনি এক যোগদান কার্যসূচীত তখনকলে ব্যস্ত আছে, আর যার কারণে আজি তখন দলীয় এই কার্য অর্থাৎ বিরোধী ঐক্য মঞ্চের যে কার্যসূচী এই কার্যসূচীত উপস্থিত নাই। কিন্তু মই পূর্বতে উল্লেখ করলো যে শেহতীয়া সময়সত লোকসভা নির্বাচনের ঠিক পিছতে দেখবলে পাওয়া গেছিল যে রাইজর দল আর প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার মাজত মতানৈক্যর সৃষ্টি হওয়া দেখবলে পাওয়া গেছিল। তার পূর্বতেও আনকি প্রদেশ কংগ্রেসের সভাপতিগিয়ে অখিল গগৈক আনকি জাননী প্রেরণ করবলগাও একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল। গতি এই ধরনের কথা বতরার মাজত শেহতীয়াকি যে টিকট কেন্দ্রিক কথা বতরা আই পড়েছে, গতি এই সকলব দিক আসলে কিদরে এটা পর্যালোচনা হয় সেয়া হয়ে পড়ব লক্ষণীয়। কিন্তু এই মুহূর্তে জানাব বিচারিছে সেই গুরুত্বপূর্ণ খবর আজি যখন অনুষ্ঠিত হয়েছে বিরোধী ঐক্যর যখন বৈঠক সেই বৈঠকত এই মুহূর্তলৈকে কিন্তু রাইজর দল সভাপতি অখিল গগৈ উপস্থিত নাই, বিপরীতে কিন্তু দেখবলে পাওয়া গেছে দলের যন্য প্রতিনিধিত্ব করা তখনকলের যে কার্যবাহী সদস্য সেই সদস্য হয় আজির বৈঠক উপস্থিতি হওয়া দেখবলে পাওয়া গেছে। হয় নিশ্চয়কৈ বলেন, আজি যি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকত উপনির্বাচনের যে আসন বা ভাগ বতরা লো এনেকুৱা ধরনের সন্দর্ভত আলোচনা হব নেকি? চক আসলে তখনকলের যমহতিয়া সেই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুসারে যেহেতুকে অনুষ্ঠিত হবলিয়া পাঁচটা সমষ্টির উপনির্বাচন, সেই পাঁচটা সমষ্টির উপনির্বাচন ক্ষেত্রে যে আলোচনা হব সেই কথা নিশ্চিত, কিন্তু তখনকলে আসলে আসন সমূহ কি ধরনের ভাগ বতরা করা হব সেই দিকটা আলোচনা হবনে নহয় সেই দিকত কিন্তু লক্ষণীয়। কারণ দেখবলে পাওয়া গেছে যে ইয়ার পূর্বতে আসলে আসনের ভাগ বতরা বিষয় সমূহ যেতেই চর্চা লওয়া হয় তেতিয়াই আসলে এই ইয়ার মাজত আন্তঃকন্দলের সৃষ্টি হওয়া দেখবলে পাওয়া গেছিল, আর লোকসভা নির্বাচনের সেয়া আসলে চূড়ান্ত উদাহরণ যত দেখবলে পাওয়া গেছে বরপেটা আসন এরি নিদিয়াক সিপিএমের মাজত মতানৈক্যর সৃষ্টি হয়েছিল। আর এই সময়ত যদি চা হয় সেই ধরনের বিহালী আসন কিন্তু বিচারিছে সিপিআইএমের তরফের, কিন্তু দেখবলে পাওয়া গেছে সেই আসনের ক্ষেত্রে প্রদেশ কংগ্রেসের সভাপতিগী ভূপেন বরাই নিজে প্রতিনিধিত্ব করার কথাও সময় সময় চর্চা হয়ে আছে। গতি এই পাঁচখান আসনত এতিয়া কংগ্রেসে এরা ধরা নীতিরে চলবনে নাই বা বিরোধী ঐক্যর সমূহীয়াকৈ তেখেতকলে প্রার্থিত্ব প্রদান করবনে নাই এই বিষয়টি কিন্তু আজির দলের মজিয়াতে আলোচনা হব। গতি কেটামান মুহূর্তের পিছত হয়তো এই দিক সমূহের কথা হয়তো সংবাদ মাধ্যমত প্রকাশ হব বা তেখেতকলে সংবাদ মাধ্যমত তেখেতকলে প্রকাশ
পড়ব বলে জানিপরা গেছে। গতি কোনবর দিক আসলে তখনকলে এরা ধরার নীতিরে চলিব নে কংগ্রেসে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই দাবি করা অনুসরি একলা চলর নীতিরে চলিব এই দিকসমূহ আজিও কিন্তু স্পষ্ট হওয়ার উমান পাওয়া গেছে। হয়, ধন্যবাদ জানাইছো বলেন এই মুহূর্তে আপনার। বিটিসিত একলা চেলো নীতি বিজেপি, অকলে বিটিসি নির্বাচন খেলিব বিজেপি। বিজেপি বর্ধিত কার্য নির্বাহকত ঘোষণা মুখ্যমন্ত্রীর, নির্বাচনের বিটিআর বিজেপি কর্মীক সাজু হওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর। 2025 সনত অনুষ্ঠিত হব বিটিসি নির্বাচন, সিডলি উপ নির্বাচনত ইউপিপিএলক সহায় করব বিজেপি। বিজেপির এবার একলা চলো নীতি, বিটিসির একলা চলো নীতি বিজেপির, অকলে বিটিসি নির্বাচন খেলিব বিজেপিয়ে। বিজেপি বর্ধিত কার্য নির্বাহকত ঘোষণা করেছে মুখ্যমন্ত্রীয়ে, নির্বাচনের বিটিআর বিজেপি কর্মীক সাজু হওয়ার আহ্বান জানাইছে মুখ্যমন্ত্রীগুলো। 2025 সনত অনুষ্ঠিত হব বিটিসি নির্বাচন, সিডলির উপ নির্বাচনত ইউপিপিএলক সহায় করব বিজেপি। আর আছে খবর, কিন্তু তার একটা সরু বিরতি। এইটো মাইথান স্টিল নহয়, ওচর সুবুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান স্টিল আহ্বানলৈ মিছামারির পৰা হরেণ ভূমিজৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। গোচর দিয়ার পিছতো কিয় গ্রেপ্তার নহল টিউশন বাইদেউ? শিক্ষার্থীক ড্রাগস খুয়া টিউশন বাইদেউক লৈ উত্তাল আমিনগাঁও। তাই মাস্তনিক লগত মাতি লৈ গৈছে, মাতি লৈ যোৱাৰ পিছত তাই ইমান ডাঙৰ অপরাধ করার পিছত আর কি এতিয়ালৈকে তাই একো ফটোস করা নাই, আর কি কৰিছে কি কৰা নাই, এতিয়ালৈকে অপরাধী ঘৰত বহি আছে। হয়, শিক্ষাদানৰ পৰিৱৰ্তে কোন কোন ছাত্র ছাত্রীক ড্রাগস সেৱন কৰোৱা আমিনগাঁও টিউশন বাইদেউৰ এই কাহিনী। শুকুৰবাৰে বাইদেউৰ কৃপা, চিকিৎসালয়ত ভর্তি হৈছিল দীর্ঘদিনে ফলর রসর লগত নিচাযুক্ত দ্রব্য মিহলাই কণ কণ ছাত্র ছাত্রীক খুয়াইছিল। বাইদেউর কাণ্ডত ক্ষোভ খঙত অগ্নিশর্মা হয়ে পড়েছিল। ওচর চুবুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান স্টিল। আজি অনুষ্ঠিত হব ভারত আর শ্রীলঙ্কার মাজত দ্বিতীয়খন এদিনিয়া মেচ। বিয়লি আড়াই বজার পর কলম্বর আর প্রেমদাসা স্টেডিয়ামত অনুষ্ঠিত হয়েছে খেলখন। তিনিখন মেচর শৃঙ্খলাটোর প্রথমখন মেচত জয়ী হয়ে শ্রীলঙ্কা দলটোয়ে 1-0 অগ্রগতি লৈ আছে, যার বাবে আজি খেলখন ভারতের বাবে হব মরণপণ যুঁজ। শৃঙ্খলাত বর্তি থাকিবলৈ আজির খেলখনতে যিকোনো প্রকারে জয়ী হবই লাগিব টিম ইন্ডিয়া। প্রথমখন খেলত অনাংক্ষিতভাবে 14টা বলত 1 রান থকা অবস্থাতে পরাস্ত হয়েছিল টিম ইন্ডিয়া। পূর্বর ভুলর শুধরণি করে আজি জয়ের ধারালৈ ঘুরি অহার লক্ষ্যে খেলপথারত নামিছে রোহিত বাহিনী। আজি খেলখনত অসম সন্তান ৰিয়ান পৰাগে মূল একাদশত স্থান পোৱাৰ সম্ভাৱনা আছে। যদিহে তেনে হয় তেন্তে আজিয়ে শ্রীলঙ্কাত আন্তঃৰাষ্ট্ৰীয় এদিনীয়াত অভিষেকত নামিব ৰিয়ান পৰাগ। পেৰিছ অলিম্পিকত শুকুৰবাৰে স্বৰ্ণ পদক দখল কৰি নিজ দেশৰ জনতাৰ হৃদয় জিৰিলে চীনৰ ৱাং ইয়াংকিঙে। পদক জয়ৰ পিছতে ইয়াংকিঙক সকলোৰে সন্মুখত বিয়াৰ প্ৰস্তাৱ দিলে প্ৰেমিকে। আঁঠুকাঢ়ি খেলুৱৈ প্ৰেমিকে আঙুঠি পিন্ধাই দিয়া প্ৰস্তাৱ হাঁহি মুখে গ্ৰহণ কৰিলে ইয়াংকিয়াঙে। অলিম্পিকত স্বৰ্ণ জয়ৰ পিছতেই প্ৰেমিকৰ পৰা পালে বিয়াৰ প্ৰস্তাৱ। ঐতিহাসিক ক্ষণত প্ৰেমিকে পিন্ধাই দিলে আঙুঠি। সাক্ষী হল প্ৰেমৰ চহৰ পেৰিছ। পেৰিছ অলিম্পিকত শুকুৰবাৰে স্বৰ্ণ পদক দখল কৰিছে চীনৰ হুৱাং ইয়াকিয়ঙে। পদক জয় কৰি নিজ দেশৰ জনতাৰ হৃদয় জিকিছে হুৱাং ইয়াকিয়ঙে। পদক জয়ৰ পিছতেই তেওঁৰ প্ৰেমিক লিউ ইউছেনে হুৱাং ইয়াকিয়ঙক বিয়াৰ প্ৰস্তাৱ দিলে সকলোৰে সন্মুখত। ইয়াকিয়ং আৰু ইউছেনে দেশৰ হৈ পদক জিকিবলৈ গৈছে পেৰিছলৈ। বেডমিণ্টনৰ পৰা চীনে এতিয়ালৈ এটাই পদক জিকিছে, সেই পদক আজৰি আনিছে ইয়াকিয়ঙে।
অবশ্যে প্রেমিক ইউসেনে পদক জিকিব পৰা নাই। তেওঁ আছিল পুরুষের ডাবলস ইভেন্টত। তেওঁৰ প্রেমিকায় স্বর্ণ পদক জিকার পিছতেই বিয়ার প্রস্তাব দিয়ে ইউসেনে। আঠো কাঢ়ি ইয়াকিয়ংক পিন্ধাই দিলে আঙুঠি। ইয়াকিয়ংয়েও হাঁহিমুখে গ্রহণ করলে প্রেমিকর প্রস্তাব। ন্যাশনেল ডেস্ক, নিউজ 18, অসম নর্থ ইস্ট। লাভ জিহাদক লৈ সৰব মুখ্যমন্ত্রী। লাভ জিহাদৰ বিৰুদ্ধে চৰকাৰ প্ৰণয়ন কৰিব নতুন আইন। লাভ জিহাদত জড়িত থকা যাবজ্জীৱন কাৰাদণ্ডৰ পোষকতা কৰিছে মুখ্যমন্ত্ৰীয়ে। বিজেপিৰ বৰ্ধিত কাৰ্যনিৰ্বাহকত এই মন্তব্য কৰে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। কাৰ্যকৰ্তা বন্ধু বান্ধৱীসকল, ইলেকচনৰ সময়ত আমি লাভ জিহাদৰ কথা কৈছিলো। অসমত আমি অহা কিছুদিনৰ ভিতৰতে এখন নতুন আইন আনিম যত নেকি লাভ জেহাদৰ কারাদণ্ড আজীবন কারাদণ্ডলৈ আমি রূপান্তর করি। কার্যকর্তা বন্ধু বান্ধবী সকল, ইলেকশনের সময়ত আমি লাভ জেহাদৰ কথা কৈছিলো। অসমত আমি অহা কিছুদিনের ভিতৰতে এখন নতুন আইন আনি যত নেকি লাভ জেহাদৰ কারাদণ্ড আজীবন কারাদণ্ডলৈ আমি রূপান্তর করি। উমৰাংছৰ সিমেন্ট ফেক্টৰীত ভয়ংকৰ ঘটনা। প্লান্টৰ ক্ৰেন ভাঙি আহত হৈছে কেইবাগৰাকী শ্ৰমিক। গুৰুতৰভাৱে আহত কেইবাজনো শ্ৰমিকক হস্পিটেলত ভৰ্তি কৰোৱা হৈছে। আহত প্ৰাণ শ্ৰমিকক হুজাৰ কাম হাম হস্পিটেলত ভৰ্তি কৰোৱা হৈছে। ৰহিম আলী, মুটলেপ আলী, হামুজুদ্দিন, জামাল খান আৰু আফছাৰ আজম। ডালমিয়া ভাৰত চিমেণ্ট ফেক্টৰীত অঘটনটো সংঘটিত হৈছে। সহস্ৰাধিক শ্ৰমিকে কাম কৰি থকা অৱস্থাতে ঘটনাটো সংঘটিত হৈছে আৰু আহত হৈ পৰিছে কেইবাগৰাকীও শ্ৰমিক। কিয় নাম? হামজউদ্দিন। কিয় নাম? হামজউদ্দিন। হামজউদ্দিন ঘর কাম হ্যাঁ? বিহার। বিহার ওয়া মে ক্যা ডালমিয়া কা প্ল্যান মে কাম কর রহা থা জি। ক্রেন ভাঙ কে গির গিয়া আপ লোগ জি। কিতনা আদমি জখম হুয়া? ইয়ে মুঝে নহীঁ পতা। আপ খুদ জখম হুয়া জি? এ আমি কাম কৰি থাকিলো, কাম কৰি থাকাৰ ভাঙি গল। ভাঙি হওয়াটা কিছুমান পলাল, কিছুমান পলাবর তলত কাম করা আসলে আমার কমসে কম দশজনমান মানুষ আসলে আমার আমার টিমটো এটালেক গমে নাপাও। এজনক লই পিনে আহিলো আর তিনজনক উঠাই দিল বাড়ির। এটা কোনা কি হল কব নোৱাৰো। এটা শুনি তো আছো ছয়জনমান বলে কয়ে আছে মানুষে, কিন্তু দেখা নাই। মানে চারিজনে দেখিলো মাল শিপ করা থা তো আপনার গির গিয়া। হ্যাঁ, চার আদমি গিয়া। হ্যাঁ, হাই স্কুল লিখে পাঁচ আদমি। নেই মারা নেই কই, সবক ছুট মিলে, ছুট মিলা সিফ লেবর বহুত পাঁচ হাজার, হাজার পনেরোশো গা। হুম, কেরেন কান্দে তো সিফ দুই রেগে অপারেটর এক হেল্পার। হ্যাঁ, কই কামে বিজি না ইসলে আপনার গির গিয়া। বিটিসিত একলা চলো নীতি বিজেপির। অকলে বিটিসি নির্বাচন খেলিব বিজেপিয়ে। বিজেপির বর্ধিত কার্যনির্বাহকত ঘোষণা মুখ্যমন্ত্রীর। নির্বাচনের বিটি আর বিজেপি কর্মীক সাজু হওয়ার আহ্বান জানাইছে মুখ্যমন্ত্রী। 2025 সনত অনুষ্ঠিত হব বিটিসি নির্বাচন। সিডলির উপনির্বাচন ইপিপিএল সহায় করব বিজেপি। কোকরাঝার বিজয়ের ইউপিপিএল দলক আজি আমার কার্যনির্বাহকে অভিনন্দন জানাইছে। বহু দিনে বিরাজ করা বড় অনাবরুর রাজনীতির এক ইতিহাস আমি সলনি করবলৈ সক্ষম হল। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তায় এই বিজয়ত আটাইতকৈ ডাঙর ভূমিকা গ্রহণ করেছে। বিজেপির কার্যকর্তা না থাকিলে কোকরাঝারত আমার মিত্রগুটর প্রার্থী বিজয়ী হবই নোৱাৰিলে। মই আজির দিনত পুনৰ এবাৰ কোকরাঝারৰ আমার দলৰ কাৰ্যকৰ্তাসকলক, বাস্কা কোকৰাঝাৰ চিৰঙৰ চিৰাং তামোলপুৰৰ কাৰ্যকৰ্তাসকলক ধন্যবাদ জনাইছো, ওদালগুৰিৰ কাৰ্যকৰ্তাসকলক ধন্যবাদ জনাইছো আৰু বিটিচিৰ নিৰ্বাচনৰ বাবে সাজু হবলৈ আহ্বান জনাইছো। বিটিচিত যোৱাবাৰো আমি নিৰ্বাচনত অকলে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছিলো,
এইবারও বিটিসিত আমি নির্বাচনত অকলে প্রতিদ্বন্দ্বিতা করি। ইয়ার লগে লগে সময় হয়েছে বিয়লি খবর বিদায় লবার। নমস্কার। এইটো মাইথান স্টিল।